এই ম্যাথের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি আমরা এখানে একটা ফাংশন দেখতে পাচ্ছি এফ থিটার সমস্যা মানে থিটা ফোর থিটা কলকাতা পাই দেওয়া আছে দেখাতে হবে এই পুরোটা হচ্ছে আমাদের ওয়ান তাহলে আমাদের যেটা দেখাতে হবে আমরা সেখান থেকে শুরু করতে পারি লেফট হ্যান্ড সাইড থেকে তো লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি আমরা দেখতে পাচ্ছি এখানে এফ থিটা তার মানে হচ্ছে ট্যান থিটা এফ টু থিটা মানে ট্যান টু থিটা এভাবে করে করে টেন থ্রি থিটা ডট 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 কত পর্যন্ত আছে টেন টাইস এন মাইনাস ওয়ান ইন টু থিটা পর্যন্ত আছে এখন আমরা আস্তে আস্তে মানটাকে সামনের দিকে আগানোর চেষ্টা করি এবং খেয়াল করে দেখতে পাচ্ছি এখানে প্রথমটা ওয়ান থিটা টু থিটা থ্রি থিটা করে করে টোয়াইসেন মাইনাস ওয়ান থিটা পর্যন্ত আছে তাহলে এখানে টোটাল পদ সংখ্যা আছে টোয়াইস এন মাইনাস ওয়ান সংখ্যক নিয়ম যদি থ্রি থ্রিটা পর্যন্ত থাকতো তাহলে তুমি কি বলতো এখানে পদ হচ্ছে তিনটা তাহলে এখানে টোটাল পদ সংখ্যা আছে কয়টা টাইস এন মাইনাস ওয়ান থ্রিটা ওয়ান পর্যন্ত না টোটাল কয়টা পদ একটা পদ দুইটা পদ তিনটা পদ এভাবে করে করে কয়টা পদ আছে টু এন মাইনাস ওয়ান পর্যন্ত পদ আছে তাহলে মানে কতগুলো পদ এবং আমরা জানি যখন এই টাইপের সিরিজ টাইপের ম্যাথ হয় তখন ওই যে অর্ধেক মান থেকে বাম পাশে গুলো এবং ডান পাশে গুলো জোড়া 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 কেটে যায় ঠিক না তাহলে আমরা যদি টোটাল পদ সংখ্যার অর্ধেক কত সেটা বের করা বের করতে পারি তাহলে প্রথম অর্ধেক আর শেষ অর্ধেক মিলে একটা একটা জোড়া 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 কেটে যাবে ঠিক না তাহলে আমরা এখন মধ্য কত হয় সেটা একটু বের করে দেখার চেষ্টা করি অবশ্যই বুঝতে যাচ্ছে টোটাল পদ সংখ্যা কি বেজোর প্রাইসেন প্রাইসেন মাইনাস ওয়ান হচ্ছে আমাদের একটা বেজোর প্রাইসেন মাইনাস ওয়ান হচ্ছে আমাদের একটা বেজোর সংখ্যা তাহলে বেজোর সংখ্যা হলে সাপোজ ষাটটা পদ মানে প্রথম তিনটা পদ আর লাস্টের তিনটা পদ জোড়ায় জোড়ায় কেটে যাবে চার নম্বর পদটা একা রয়ে যাবে যেটা মানে আমরা জানা জানবো হয়তো কিছু ঠিক আছে তাহলে এটা যেহেতু বেজর সংখ্যক পদ তার মানে মাঝখানে পদটা রেখে দুই পাশে পদগুলো জোড়ায় 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 কেটে যাবে তাহলে আমরা মধ্যপদটা বের করার চেষ্টা করি যেখানে মধ্যপদটা আসলে কত সো মধ্যপথ বের করার নিয়ম কি মধ্যপথ বের করার নিয়ম হচ্ছে আমরা শেষ পদ আর প্রথম পদকে যোগ করে দুই দিয়ে ভাগ করে দেব সো টোটাল পদ আছে এখানে টোয়েস এন মাইনাস ওয়ান মানে লাস্টেরটা টোয়েস এন মাইনাস ওয়ান আর প্রথমে আছে ওয়ান প্রথম পদ হচ্ছে ওয়ান থিটা ওয়ান থিটা আর লাস্টেরটা হচ্ছে টোয়েস এন মাইনাস ওয়ান থিটা সো লাস্ট পদ এবং প্রথম পদ যোগ করে তাকে দুই দিয়ে ভাগ করব এবং সেটা কত আসতেছে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা 2n বাই টু তার মানে এনতম পদ আসতেছে তাহলে মধ্যম পদটা হচ্ছে আমাদের এনতম পদ আর সেই এনতম পদের মান কত মধ্য পদের মান কত মাঝখানে কোনো একটা পদ আছে যেটা এনতম পদ তাহলে সেই এনতম পদের মান হবে টেন এন এন থিটা টেন থিটাকে কী লেখা যায় আমরা জানি ফোর এন এনথিটেকল টু পাই ঠিক আছে এখানে দেওয়া আছে ফোর এন এনথিটেকল টু পাই তাহলে আমরা বলতে পারি যে এন থিটা ইজ ইজকলস টু পাই বাই ফোর এন এনথিটেকল টু পাই বাই ফোর তাহলে টেন ফাইভ বাই ফোর অ্যান্ড টেন ফাইভ বাই ফোর মানে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান সো মধ্যপদটা ওয়ান হয়ে গেছে আর মধ্যপদ ওয়ান থাকলে উচিত আমরা দেখবো যে আমাদের মধ্যপদ যেহেতু ওয়ান তার মানে প্রত্যেকটা পদ জোড়ায় জোড়ায় হয়তো কাটাকাটি যাবে তাহলে প্রথম পথটা আর লাস্টের পথটা কাটাকাটি যাবে আবার প্রথম থেকে দ্বিতীয় পদ লাস্টে থেকে সেকেন্ড দ্বিতীয় পদটা কাটাকাটি যাবে প্রথম থেকে তৃতীয় পদ লাস্ট থেকে তৃতীয় পদটা কাটাকাটাই যাবে আমরা এই টাইপের সিরিজের ম্যাথগুলো দেখেছি তাহলে আমরা এখন প্রথম পদ আর লাস্টের পদটা নিয়ে দেখি কী আসে তাহলে এখন নাও প্রথম পদ এবং শেষ পদ নিয়ে আমি পাই টেন থিটা ইন্টু টেন টোয়াইস এন মাইনাস ওয়ান ইন্টু থিটা তাহলে টেন থিটাকে টেন থিটা রাখি অ্যান্ড টেন টোয়াইস এন মাইনাস ওয়ানকে দেখো আমি ফোর এন সমান সমান কি বলতে পারি পাই বাই থিটা ফোর এন সমান সমান বাই থিটা বলা যায় বা তুমি এখানে যদি গুণ করে দাও যে টোয়াইস এন মাইনাস থিটা এখানে কত আসে টেন টোয়াইস এন থিটা মাইনাস থিটা তাহলে ফোর এন থিটা যদি পাই হয় তাহলে টোয়াইস এন থিটা মানে কত পাই বাই টু ঠিক না তাহলে আমি এটাকে লিখতে পারি টেন থিটা ইন্টু টেন পাই বাই টু মাইনাস থিটা আর পাই বাই টু এর সহক বেজোট টেন হয়ে যাবে কট কোন কোয়ার্ডেন্ট ফার্স্ট কোয়ার্ডেন্ট বাই বাই টু মাইনাস সামথিং ফার্স্ট কোয়ার্ডেন্ট ফার্স্ট কোয়ার্ডেন্টে টেন হচ্ছে পজিটিভ সো এটা আসতেছে টেন থিটা ইন্টু কট থিটা আর টেন থিটা কট থিটা মিলে কাটাকাটি যায় আমরা জানি ওয়ান বাই টেন থিটা সো কাটাকাটি যাচ্ছে কাটাকাটি গিয়ে আমাদের থাকতেছে কত ওয়ান সো আমরা দেখলাম প্রথম পদ আর লাস্টের পদ মিলে ওয়ান হয়ে যায় তাহলে এখন প্রথম পদ আমরা প্রথম দিক থেকে দ্বিতীয় পদটা নেওয়ার চেষ্টা করি ঠিক আছে আমরা ফার্স্ট থেকে দ্বিতীয় পদটা নেওয়ার চেষ্টা করি প্রথম পদের লাস্ট থেকে লাস্ট পদ নিয়ে আমরা মান পাইছি কিছু এখন মধ্যে দেখো প্রথম থেকে দ্বিতীয় পদ তার মানে টেন টু থিটা আর এটার আগের থিটাটাকে নিয়ে নিই তাহলে এখন এক গেইন টেন টু থিটা ইন্টু টেন এটার আগেরটা কি এক মাইনাস না এটা যদি সাততম পদ হয় তাহলে আগেরটা পাবো কীভাবে সাত মাইনাস ওয়ান করে না তাহলে লাস্টের পদ যদি টুয়েস এন মাইনাস ওয়ান হয় তার আগের পদটা কথা হবে টেন টোয়সেন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে টোয়াইসেন মাইনাস টু ইন থিটা এবং এটাকেও যদি ভাঙানোর চেষ্টা করি টেন টু থিটা টেন টোয়াইসেন থিটা মাইনাস টু থিটা

আমরা দেখতে পাচ্ছি এইভাবে করে প্রথম থেকে প্রথম পথ আর লাস্ট পথ লাস্ট থেকে প্রথম প্রথম থেকে দ্বিতীয় লাস্ট থেকে দ্বিতীয় এই পদগুলো নিলে কমানোয় আমরা ওয়ান পাচ্ছি জোরায় জোড়ায় ওয়ান 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 হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে তুমি লিখতে পারো সিমিলারলি সিমিলারলি তোমার টেন থ্রি থিটা অ্যান্ড টেন টাই এন্ড মাইনাস থ্রি থিটা বা টোয়াইস এন মাইনাস থ্রি ইন্টু থ্রিটা ইন্টু থিটা এটাও কী হবে ওয়ান হবে এবং এভাবে মধ্যম পথ পর্যন্ত মধ্যপদ পর্যন্ত মাইনাস ফোর ইন্টু থিটা এটার মানও ওয়ান হবে এভাবে করতে 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 মধ্যপদ পর্যন্ত আসবে এসে সবাই ওয়ান হয়ে যাবে ঠিক আছে সো ডট 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 দিয়ে সবাই জিকস টু ওয়ান সুতরাং আমরা বলতে পারি আমাদের এই ধারার হ্যাঁ প্রদত্ত ধারার গুণ ফল ইকালস টু ওয়ান এটা হচ্ছে আমাদের অ্যান্সার এবং এটা ইকল টু ওয়ান দেখাতে বস তুমি বলতে পারো সৌট আশা করি আমরা বুঝতে পেরেছি ধন্যবাদ সবাইকে